الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والا فاصبح خبيث النفس كسلانا رواه البخاري ومسلم قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تعالى الى السماء الدنيا حين يبقى ثلث الليل الاخره ويقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিগত 5-6 মাস থেকে এই মর্মে অবগত আছি যে আমরা করোনা ভাইরাসকে লক্ষ্য করে পবিত্রতার উপরে আলোচনা করে আসছিলাম তার এক পর্যায়ে আমরা আলোচনা করছিলাম পবিত্রতা অর্জনের পরে দুই রাকাত সালাত যেহেতু দুই রাকাত সালাত ছিল নফল সালাত যার কারণে আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম দিনে নফল সালাত আজকে আমাদের আলোচনা হবে রাতে নফল সালাত আমরা দিনে নফল সালাতের আলোচনায় বলেছিলাম যদি 4 রাকাত পড়ি তাহলে আমরা একসাথেও পড়তে পারি দুই সালামেও পড়তে পারি তবে রাতের সালাত তা নয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা রাতের সালাত দুই দুই রাকাত রাতের সালাত দুই দুই রাকাত করেই পড়া সুন্নাত সম্মানিত মসজিদের মুসল্লি আমরা বলছিলাম বিপদকে সামনে রেখে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সাহায্য চাওয়ার একটি বড় দিক হচ্ছে দুই রাকাত সালাত আদায় করে ধৈর্য সহকারে সাহায্য চাইতে হবে মর্মে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালা পৃথিবীর মানুষ তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর নিকটে সাহায্য চাও মানুষ মাত্র বিপদগ্রস্ত হতে পারে হওয়াই স্বাভাবিক আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ তোমরা যারা পরকালকে বিশ্বাস করো ইস্তাইনু বিসসবরে ওয়াসসালা তোমরা আল্লাহর নিকটে সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে সাহায্য চাও তিনি বলেন ইন্নাল্লাহা মাস সাবিরিন নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে বিষয়টি আমরা একাধিক দিন বলেছি বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি মানুষ ধৈর্যের পরিচয় দিতে পারে না সাধারণ সমস্যা হলেই ধৈর্যের চ্যুতি ঘটিয়ে প্রয়োজন যা তা বলে নেয় প্রয়োজন যা তা করে নেয় আসলে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে এ কথাই ঠিক
একজন বৃদ্ধা মহিলা রাস্তায় কান্নাকাটি করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেন কাঁদছ? মহিলা বলল, ইলাই কান্নি, আপনি এখান থেকে সরে যান। আমি কেন কাঁদছি এইটা আপনার জানার কি প্রয়োজন? জেনেই বা আপনি কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু বললেন না, চলে গেলেন। কেউ তাকে বলল, আপনি কি চিনেন ইনিকে? না, আমি তো তাকে চিনি না। ইনি তো তিনি যিনি নবী বলে দাবি করছেন। বৃদ্ধা সেখানে গেল। বৃদ্ধা বলেন যে সেখানে কোনো পাহারাদার পায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, আস-সাবরু ইনদাস সাদমাতিল উলা, বিপদ যখন আসে তখনই মূলত ধৈর্য ধারণ করতে হয়। প্রথম বিপদে ধৈর্যের নাম মূলত ধৈর্য। অনেক কিছু করে বলে নিয়ে ধৈর্যের নাম ধৈর্য নয়। চাইলেই পাওয়া যাবে এমনটা নাও হতে পারে, দেরি হতে পারে, বা যে বিপদকে নিয়ে আমি চাচ্ছি সেটার চেয়ে বড় বিপদ আসছিল আমার চাওয়াতে, ওইটাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যেটা এসেছে সেটা হয়েই গেল, আমি বুঝলাম আমার দোয়া কবুল হয়নি, বা আমি যে অনেক কিছু বললাম এর বিনিময় স্বরূপ আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন, কিন্তু আমি বুঝলাম যে আমার দোয়া কবুল হয়নি, তখন আমি কিছু বলে বসবো, যার কারণে আল্লাহ তাআলা বলছেন ধৈর্য সহকারে সাহায্য চাও। রাতে সলাত আদায় করে আল্লাহর কাছে ধৈর্য চাইতে হবে, প্রয়োজনীয় জিনিস চাইতে হবে। রাতে সলাতের গুরুত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, যা আমরা 9-10 করে থাকি। তারপরে তিনি বলেন, ওয়া আফজালুস সালাতে বাদাল ফরিদা, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত। মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে যেটা করে ইবাদত সেটাই সবচেয়ে উত্তম, ফরজ সালাতের পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদু শয়তানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদ হুয়া নাইম সালাসা ওকাব, যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন শয়তান মানুষের চুলে তিনটা গিরেহ লাগায়, তার চুলে গিরেহ দেয় তিনটে, ওয়াইয়াদরু আলাকুল্লি উকদা, এবং প্রত্যেক গিরহার উপরে হাতের থাবা মেরে বলে, আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, ঘুমিয়ে থাকো রাত অনেক আছে, ঘুমিয়ে থাকো রাত অনেক আছে, ঘুমিয়ে থাকো রাত অনেক আছে। এই কথাগুলিকে উপেক্ষা করে ফাইনিস্তাই কাদা, কেউ যদি জেগে যায়, ফাদাকার আল্লাহ, জেগে যদি আল্লাহকে ডাকে, ইন হাল্লা তোকদাতন, তাহলে একটি গিরে খুলে যায়। এরপর যদি অজু করে, ইন হাল্লা তোকদাতন, তাহলে আর একটি গিরে খুলে যায়। ইন হাল্লা তোকদাতন, যদি সলাত আদায় করে তাহলে আর একটি গিরে খুলে যায়। ফাসবাহা নশীতান তৈয়বান নফসে, তখনও খুব উদ্যমশীল হয়ে কাজের মনোযোগী, কাজের উপযুক্ত হয়ে পবিত্র আত্মায় সকাল করে। অইল্লে, অন্যথায় সে যদি রাতে জাগতে না পারে, আল্লাহকে রাতে ডাকতে না পারে, সলাত আদায় করতে না পারে, ফাসবাহা খাবিসান নফসে, তখন সে অপবিত্র আত্মায় সকাল করে। মুখখান দেখে কেমন কেমন লাগে, মনে হচ্ছে কানে মুখে শয়তান পেশাব করেছে, শয়তান পেশাব করে, এ কথাই ঠিক, হাদিস বুখারি মুসলিম। কাসলানা, অলস হয়ে কাজের জন্য কোনো মনোযোগী হয়ে উঠতে পারে না, তার ভিতরে
এরকম কোনো উদ্যম হওয়ার মতো কিছু দেখা যায় না, সে যে আসলে উদ্যমশীল তা বোঝা যায় না। হাদিস বুখারি মুসলিম, হাদিসে প্রমাণ হয় যে মানুষকে রাতে সলাত আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। কিভাবে নেমে আসেন? পৃথিবীর সবচেয়ে বড় তিনি, আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। আর আমরা সবাই জানি যে সপ্তম আকাশ সবচেয়ে বড়, আরশ তার চেয়ে বড়, তাহলে প্রথম আকাশ ছোট। কিভাবে তিনি নেমে আসেন, তাকে কিভাবে ধরবে, আঁটবে কি করে, ধরবে কি করে? যারা বলেছে নিরাকার, তাদের তো কোনো সমস্যা নেই, যেহেতু আকার নেই কাজেই প্রথম আকাশই কি আর শেষ আকাশই কি সব সমান। আল্লাহ সর্বদা মানুষের সাথে রয়েছে, সিদ্ধান্ত ভুল, তিনি তার আকৃতি অনুযায়ী সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এটাই চূড়ান্ত। আসে তার গতি অনুযায়ী, মায়ালিকুল্লাহু, তার জন্য যা শোভনীয়, যা সাজে। তিনি সর্বশক্তিমান, ওহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন, তিনি সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করেন, তার ইচ্ছা মতো আসেন, তার ইচ্ছা মতোই যান, এ কথাই ঠিক। তিনি বলেন, মায়াদুনি ফাস্তা জীবানাহু, কে আমাকে ডাকে, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াস আলোনি ফাউতেহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস তাক ফেরুনি ফাক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব। অফিরয়াতুন ইয়াবসুতু ইয়াদাইহি, অন্য এক বর্ণনা এসেছে তিনি তার দুই হাতকে প্রশস্ত করে এ কথা বলতে থাকেন। তাহলে আকার আকৃতি আছে বলেই তো প্রশস্ত। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে তখন বলা হবে, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন বলবে, আর কি কিছু আছে? তাহলে আল্লাহ তাআলা পাখান ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম বলবে, এখন আমি পূর্ণ, যথেষ্ট। হাদিস বুখারি মুসলিম, বোঝা যাচ্ছে যে আকার আকৃতি আছে তার মতো। তিনি হাত প্রশস্ত করে এই বাক্য বলতে থাকেন, কে কি চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। কে কিছু বলে, যা বলে সেটা আমি শুনব। কে ক্ষমা ভিক্ষে চাই, আমি তাকে ক্ষমা করে দিব। বিবরণে বোঝা যাচ্ছে যে মানুষকে রাতে উঠে কিছু বলতে হবে, কিছু চাইতে হবে। পৃথিবীর সকল পুরুষ নারীর জন্য একটি জীবনের গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে রাতে উঠে তাকে কিছু বলা। অবশ্যই এছাড়া সলাতের পরে পরে ঘুমিয়ে যেতে হবে, রাত দশটা হতে হতে ঘুমিয়ে যেতে হবে, তাহলে মানুষ রাত তিনটে দুইটাতে উঠতে পারে, দুইটাতে ঘুমিয়ে আবার তিনটে উঠবে এমনটা হতে পারে না। এ নোংরা, ন্যাক্কারজনক, জঘন্য, বর্বর, অশোভনীয় নীতি, রাত দুটা তিনটায় ঘুমানো, গান বাজনা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, টিভি সিনেমা নিয়ে সময় কাটিয়ে, গল্প গুজবে সময় কাটিয়ে, এই রাত সকাল সাতটা আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকা, এই নোংরা নীতি মানুষের ভিতরে থাকলে আল্লাহ তাআলা নেমে এসে মানুষকে যা বলেন এইটা মানুষ ধরতে পারবে না, আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, যা বোঝা যায়। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, যে কোনো পুরুষ নারী যখন অজু অবস্থায় রাতে ঘুমায় আল্লাহকে ডেকে। এই হাদিসটি বিগত জুমায় এক পর্যায়ে বলছিলাম, যখন মানুষ অজু করে ঘুমার দোয়া পড়ে রাতে ঘুমায়, ফায়াত আর, তারপর আবার শেষ রাতে উঠে, ফায়াসালুল্লাহ, তারপরে আল্লাহর কাছে কিছু চায়, খায়রান ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে। তবে চাওয়ার জন্য, পাওয়ার জন্য অত্র হাদিসে যা বোঝা যায়
যে অজু করে ঘুমাতে হবে, দোয়া পড়ে ঘুমাতে হবে। অজু অবস্থায় দোয়া পড়ে ঘুমালে শেষ রাতে উঠে আপনি যা চাইবেন তা পাবেন, অত্র বিবরণে বোঝা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, ইন্না ফিল লাইলা আসা, অবশ্য রাতে একটি সময় রয়েছে, লাইয়া ফিকহা আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন সেই সময়ের মুখামুখি হয়, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন সেই সময়ের মুখামুখি হয়, ইয়াস আল্লাহ ফিহা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং সেই সময়ে চাই ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, যে কোনো কিছু ভালো, ইহকালের ভালো পরকালের ভালো, যে কোনো কিছু ভালো ইহকালের ভালো পরকালের ভালো চাই, ইল্লা তাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে, হাদিস সহিহ। তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটা সময় আছে, সেইটা শেষ রাতে, শেষ রাতে উঠে তাকে কিছু বলতে হবে যেটা তিনি চান। আর আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহর কাছে কিছু চাইলে তিনি খুশি হন আর না চাইলে অসন্তুষ্ট হন। কিছু না চেয়ে রাত পার করে দিলেন তাহলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকলেন না, আর চাইবেন যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি, মুখ বন্ধ রাখবেন অসন্তুষ্ট। বোঝা যাচ্ছে যে রাতের শেষে উঠে আমাদেরকে আল্লাহকে কিছু বলতে হবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আয়ুদ দুআ আসমা, আল্লাহর নিকটে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন, কোন সময়ে কোন দোয়া আল্লাহর নিকটে বেশি কবুল হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাউফাল লাইলিল আখিরা ও দুবরা সালাতিল মাকতুবা, শেষ রাতে আল্লাহর কাছে কিছু চাইলে এটা বেশি কবুল হয় এবং ফরজ সালাতের পরে চাইলে বেশি কবুল হয়। তখন মানুষ বুঝে নিয়েছে, এই দেখেন হাত তুলে দোয়া করতে হবে, ওই যে ফরজ সালাতের পরে চাইলে কবুল হয়, মানে চাওয়া মানে হাত তোলা, চাওয়া মানে হাত তোলা যদি হয় তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত যদি হয় তাহলে পানি চাওয়া ছাড়া অন্য জায়গায় দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা যাবে না। হাত তুলে দোয়া করলে হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। নবীগণের নীতি ছিল সময়ে সময়ে হাত তুলে দোয়া করা, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের দুই দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। কেউ দোয়া চাইলেও তার জন্য হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার 42টি সহি হাদিস আছে, তাতে বুখারি মুসলিমে রয়েছে প্রায় 36টি। হাত তুলে দোয়া করবে মানুষ, এটাই মানুষের জন্য শোভনীয়। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান, এ কথাই ঠিক। মানুষকে হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। বিপদে পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হাত তুলে দোয়া করতে হবে, এ কথাও ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ অংশে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা মানুষের কথা গ্রহণ করেন। আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা কোন রাব্ব মিনাল আব্দে ফি আখিরিল লাইলে, আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে, আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে, আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে। তাহলে কিছু বললে শেষ রাতেই বলতে হচ্ছে।
উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলে, পৃথিবীর মানুষ তোমাদের শেষ রাতে উঠে ইবাদত করা জরুরি, অবশ্যই তা ফরজ নয়। পৃথিবীর মানুষ পুরুষ নারী রাতের শেষ অংশে উঠে তোমাদের ইবাদত করা জরুরি। ফাইন্নাহু দাবুস সালেহিন কাবলাকুম, অতীতে যত ভালো মানুষ চলে গেছে, নবী রাসূল পরহেজগার মানুষ, তাদের নীতি ছিল রাতে উঠে ইবাদত করা। পৃথিবীতে যত নবী রাসূল ভালো মানুষ চলে গেছেন, তাদের নীতি ছিল শেষ রাতে উঠে ইবাদত করা। অতীতে যত নবী রাসূল ভালো মানুষ চলে গেছেন, তাদের নীতি ছিল শেষ রাতে উঠে ইবাদত করা। মানুষকে শেষ রাতে উঠে ইবাদত করতে হবে, এটা মানুষের জীবনে একটি জরুরি গুরুত্বপূর্ণ কাজ। তিনি বলেন, অহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, শেষ রাতে আল্লাহকে কিছু বললে সে আল্লাহর নিকটে হয়ে যায়। শেষ রাতের ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটে হয়ে যায়। ওয়া মুকাফফারাতুন লিসায়াব, শেষ রাতে উঠে কিছু বললে পাপ ক্ষমা হয়ে যায়। ওয়া মানহাতুন আনিল ইসমে, শেষ রাতে উঠে কিছু বললে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। মানুষ যদি শেষ রাতে উঠে ইবাদত করতে শিখে, তাহলে আল্লাহ তার নিকটে হয়ে যাবেন। মানুষ যদি শেষ রাতে উঠে ইবাদত করতে পারে, তাহলে মানুষের পাপ মিটে যাবে। মানুষ যদি শেষ রাতে উঠে ইবাদত করতে পারে, তাহলে মানুষ নিজেই পাপ কাজ থেকে দূরে সরে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ রাতে উঠে ইবাদত করা বলছিলাম নফল সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে কি বলতেন, এইটা আমাদের জানা জরুরি। সেই অনুপাতে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের দীনী মুসলিম ভাই বোন, আমরা সকল মুসলিম ভাই বোনকে সম্বোধন করে বলতে চাচ্ছি, আপনি ঘুম থেকে উঠে বলবেন কি? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আররা মিনাল লাইলে, কোন মানুষ যদি শেষ রাতে উঠে, সুমা কালা, অতপর বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান তিনি। কেউ যদি শেষ রাতে উঠে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাজত্ব তার, কোনো শরীক নাই তার, তিনি সর্বশক্তিমান, অসুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা তার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সর্বশক্তিমান তিনি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়ার করার কোনো শক্তি নাই তার সাহায্য ছাড়া। চলাচল করি, কথা বলি, নড়াচড়া করি, একমাত্র তার সাহায্যেই করে থাকি। রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, সুম্মা দাউস্তু জীবা, এইটুকু বলার পরে যদি এখন আল্লাহকে কিছু বলেন, তাহলে যা বলবেন তাই কবুল করবেন, যা বলবেন সেটাই কবুল করবেন। ওয়াইন তাওয়াদ্দা, এরপরে যদি অজু করে, অসল্লা, সলাত আদায় করে, কবেলাত সলাতহু, তাহলে তার সলাত কবুল করা হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দীনী ভাই বোন, আমরা বলছিলাম
আপনি ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এরপরে আপনি কিছু দোয়া পড়তে পারেন। জনৈক সাহাবি বলেন, আল্লাহর কসম আমি একদা রাসূলের সফরে ছিলাম, আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ রাসূল রাতে কি করে সেটা আমি দেখব, তিনি রাতে কি করেন। দেখলাম তিনি শুয়ে গেলেন, রাত কিছু পার হতেই তিনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে কাব্বার আল্লাহ আশারা তিনি 10 বার বললেন আল্লাহ আকবার, ও হামেদ আল্লাহ আশারান তিনি 10 বার বললেন আলহামদুলিল্লাহ। ও কাব্বার লা ইলাহা ইল্লাল্লাহ আশারান তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন 10 বার। অকালা আস্তাগফিরুল্লাহ আশারান তিনি আস্তাগফিরুল্লাহ বললেন 10 বার। অন্য এক বর্ণনা এসেছে যে তিনি বললেন আল্লাহু ইন্নী আউযু বিকা মিন যিকির দুনিয়া ওয়া যিকরি ইয়াউমুল কিয়ামা 10 বার। তিনি বললেন সুবহানাল মালিকুল কুদ্দুস 10 বার। সম্মানিত দ্বীনী ভাই বোন, এই সুবহানাল মালিকুল কুদ্দুস 10 বার বলার যে সিরিয়াল রয়েছে, এ হাদিসের প্রতি আমল করা যাবে না। আল্লাহু ইন্নী আউযু বিকা মিন যিকির দুনিয়া ওয়া যিকরি ইয়াউমুল কিয়ামা, এইটা যে 10 বার বলার কথা রয়েছে, এ হাদিসের প্রতি আমল করা যাবে না, এ হাদিস ঠিক নয়। তাহলে আমরা এই দুটি তাসবি বাদ দিয়ে আগের তাসবিগুলি 10 বার করে বলতে পারি ঘুম থেকে উঠে, যা সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানে শুয়েছিলাম, তার স্ত্রী মাইমুনা হচ্ছেন আমার খালা, আমি আমার খালার বিছানেই আড়াআড়ি শুয়ে গেছিলাম, লম্বা লম্বি না শুয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন, এক পর্যায়ে তিনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে তিনি পড়লেন সূরা আল ইমরানের শেষ রুকু। আমরা গত জুমায় বলছিলাম আল ইমরানের শেষ রুকুর প্রথম 10 আয়াত, মূলত প্রথম 10 আয়াত না, তা ছিল প্রথম 5 আয়াত। এক বর্ণনা এসেছে তিনি সূরা আল ইমরানের শেষ রুকু পড়লেন, আর এক বর্ণনা এসেছে তিনি আল ইমরান সূরার শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়লেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ পর্যন্ত এই 5 আয়াত তিনি পড়লেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এই সূরা আল ইমরানের শেষ রুকুর 5 আয়াত পড়তেন, অথবা পুরো শেষ রুকু পড়তেন। আমাদেরকে অন্তত সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত মুখস্থ করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এদা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল লাইলে ইতাহাজ্জাদ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য রাতে উঠতেন, কালা তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ প্রশংসা তোমার, আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওমান ফিহিন্না, আকাশ জমিন এবং আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর রক্ষক প্রতিষ্ঠাকারী তুমি, প্রতিষ্ঠা করেছ তুমি, সৃষ্টি করেছ তুমি, রক্ষক তুমি, আলাকাল হামদু আনতা নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তোমার, তুমি আকাশ জমিন, অমান ফিহিন্না, আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর আলো তুমি, আলাকাল হামদু প্রশংসা তোমার, আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওমান ফিহিন্না, আসমান জমিন
এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক তুমি। আল্লাহকাল হামদ, প্রশংসা তোমার। আন্তাল হাক্ক, তুমি তো সত্য। ওয়াদকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। অলিকাওকা হাক্কুম, তোমার সাক্ষাৎ বিচার মাঠে হবে, এইটা সত্য। অকলকা হাক্কুম, তুমি যা বলেছ তোমার বাণী সত্য। বিচার মাঠে সাক্ষাৎ হবে, ফলাফল হবে, আমি সব কিছু করেছি, তোমার বাণী সত্য। অল জান্নাত হাক্কুম, জান্নাত সত্য। অন্নার হাক্কুম, জাহান্নাম সত্য। অন্নাবিউনা হাক্কুম, নবীগণ সত্য। ও মুহাম্মাদুন হাক্কুম, মুহাম্মাদ নবী সত্য। ওয়াসাত হাক্কুম, কিয়ামত সত্য, কিয়ামত হবেই। আল্লাহুম্মা লাকা আসলামতু ইলাইকা, হে আল্লাহ আমি তোমার নিকটে সমর্পণ করলাম নিজেকে। অবেকামান্ত, আমি তোমাকে মেনে নিয়েছি। ওয়ালাইকা তাওয়াক্কালত, আমি তোমার উপরে ভরসা করেছি। অবেকানাব্ত, ওয়াইলাইকা আনাব্ত, আমি তোমার নিকটে ফিরে গেছি। অবেকা খাসান্ত, আমার শত্রুর সাথে মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে। ও হাকান্ত এলাইকা, বিচার আচার সব কিছু পেশ করে থাকি তোমার নিকটে। শত্রুর মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে, বিচার আচার সব কিছু পেশ করে থাকি তোমার নিকটে। যেহেতু সব কিছু করে থাকি, সমস্ত প্রশংসায় তোমার। দীর্ঘ সময় ধরে তোমার ব্যাপারে আমি যা বললাম, এবার তুমি শোনো। ফাগফিরলি, আমাকে ক্ষমা করো। এতক্ষণ পর্যন্ত এই জন্যই তো বললাম, ফাগফিরলি, ক্ষমা করো। বেকামান্ত, ফাগফিরলি মা কাদ্দান্ত, আমি যা আমার জীবনে আগে করেছি সব ক্ষমা করে দাও। অমাক্ষার্ত, আমি যা পরে করেছি সব ক্ষমা করে দাও। অমাস্রার্ত, আমি যা গোপনে করেছি সব ক্ষমা করে দাও। অমালন্ত, আমি যা প্রকাশ্যে করেছি সব ক্ষমা করে দাও। অমান্তা আলাম বিহি মিন্নি, আমার ব্যাপারে যত তুমি জানো আমার তো মনে নেই। আমার ব্যাপারে যত তুমি জানো আমার তো মনে নেই, সব কিছু তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আনতাল মুকাদ্দেম, তুমি আগে থেকে আছো। আনতাল মুআখখির, তুমি চিরদিন থাকবে, শেষেও তুমি থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া লা ইলাহা গায়রুকা, আর তুমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন রাতে উঠে, লম্বা হয়ে গেল। হাদিস বুখারি মুসলিম, মুখস্থ করার চেষ্টা করতে হবে, সবাকে করতে হবে, ছাত্রদের জন্য জরুরি, ওরা বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে। মুরব্বির পক্ষে সম্ভব না হলে অন্তত যারা যুবক মানুষ তাদেরকে মুখস্থ করতে হবে, এটা অসম্ভবের কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এত গুরুত্বপূর্ণ দোয়া বলতেন, তাহাজ্জুদ সালাতের পূর্বে। আপনি এটাকে সানা হিসাবে ব্যবহার করতে পারেন, উঠেই সানা হিসাবে বলেন, নইলে ঘুম থেকে উঠে বলেন। আর আয়াত পড়ার সময়তে আকাশের দিকে লক্ষ্য করবেন, আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পড়লেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, আকাশ জমিনের সৃষ্টিতে, সব কিছুর সৃষ্টিতে এতে আল্লাহর নিদর্শন রয়েছে, কে জানবে কে বুঝবে। এত বড় বিশাল কোরআন, এতে কি আছে কে একটু বুঝে না। এই বিশাল কোরআনে যেখানে সেখানে আছে তার ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি সর্বপ্রথমে যেটা দেখিয়েছেন, সেটা আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি।
তারপরে যেটা দেখিয়েছেন সূর্য চলে আমার আদেশে চন্দ্র চলে আমার আদেশে তারপরে দেখিয়েছেন রাত আসে আমার আদেশে দিন যায় আসে আমার আদেশে তারপরে তিনি দেখিয়েছেন যে বৃষ্টি দিয়ে অনাবাদ জায়গাতে ঘাস গজায় আমি তারপরে তিনি দেখিয়েছেন বড় বড় সম্প্রদায় শক্তিশালী আদ সামন্তের অঙ্কে ধ্বংস করে দিয়েছি আমি এটা আমার ক্ষমতা শুদ্ধ ক্ষমতার ক্ষমতা পুরো কোরআন মাজিদে ক্ষমতা দেখিয়ে ভর্তি করে দিয়েছে আর যেটা দ্বিতীয় দেখিয়েছেন সেটা রহমান রাহিম গাফুর গাফফার সাত্তার শুধু রহমান শুধু রাহিম শুধু গাফুর শুধু গাফফার রহমান আর রাহিম আর গাফুর আর গাফফার আর সাত্তার আর রাইফ দিয়ে রাউফ দিয়ে একবারে ভরে ফেলে দিয়েছেন মানুষ তো আর বুঝে না তারপরে কিছু আছে বিধান চুরি করলে হাত কাটা যাবে এরই ফাঁকে ফাঁকে আছে জাহান্নাম আর জান্নাত এই তো বিশাল কোরআন মাজিদ আসমান জমিনের সৃষ্টিতে আল্লাহর ক্ষমতা আছে ঘুম থেকে উঠে আকাশের দিকে লক্ষ্য করে এগুলি বলবেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম কত রাকাত সালাত আদায় করবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইউসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজর এহদা আশারা রাকা আল্লাহর নবী এশার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত এই সময়ে তিনি এগারো রাকাত সলাত আদায় করতেন ও ইশাল্লেমো ফিকুল রাকাত আইনে প্রত্যেক দুই রাকাত পড়ে তিনি সালাম ফিরতেন বুখারী মুসলিম ও ইউতরবে ওয়াহেদাতিন তিনি এক রাকাত বিতর পড়তেন এগারো রাকাত সলাতের যদি এক রাকাত বিতর হয় তাহলে দশ রাকাত তাহাজ্জুদ হয়ে গেল বা রাতের সলাত দশ রাকাত হল হোক অন্য বর্ণনা অনুপাতে যদি তিন রাকাত বিতর হয় তাহলে আট রাকাত তাহাজ্জুদ রাতের সলাত হল এই কারণে আরবি বিদ্বানগণ বলেন যে প্রত্যেক দুই রাকাতের পরে তিনি সালাম ফিরতেন মানে শেষের তিন রেকাত বিতর তবে দুই রেকাত বিতর পরে সালাম ফিরেছেন আর আজও আরবিদের এটাই ফতোয়া যে তারা তিন রেকাত বিতর পড়লে দুই রেকাত পড়ে সালাম ফিরবে তারপরে এক রেকাত পড়বে তবে একটা না তিন রেকাত বিতর পড়বে এ হাদিসও সহি যেটা আমরা আমল করে থাকি আর তিন রেকাত বিতর পড়লে দুই রেকাত পড়ে আত্মাহত পড়তে হবে তারপরে এক রেকাত পড়তে হবে যেটা আমার মাঝহাবি ভাইয়েরা করছে এ হাদিস জাল মানুষের বানানো এমনিতেই চলছে মাঝহাবি ধর্ম বহু অংশে এমনিতেই চলে তার এটা একটা অংশ আল্লাহ মাফ করো তুমি তুমি সর্বশক্তিমান মানুষগুলি তোমার রাসূলের নীতিতে কোরআন এবং সহিহ হাদিসের নীতিতে নিয়ে চলে আসো তুমি তো পারো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া ফি গাইরিহি আলা ইহদা আশারা রাকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি পড়তেন না ইশল্লি আরবান তিনি প্রথমে চার রেকাত পড়তেন ফালা তাসালান হুসনেহিন্না ওয়া তুলেহিন্না জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর সুম্মা ইশল্লি আরবান তারপরে তিনি চার রেকাত পড়েন জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর তা ছিল বেহিসাব লম্বা তা ছিল বেহিসাব সুন্দর অতীব সুন্দর অতীব লম্বা সুম্মা ইশল্লি সালাসান তারপরে তিনি পড়তেন তিন রেকাত অত্র বুখারি মুসলিমের হাদিসে স্পষ্ট হয় যে তিনি তিন রেকাত বেতির পড়েছেন তবে ওই হাদিসে এক রাকাত বেতিরের সাথে সাথে একাধিক সহি হাদিস আছে এক রাকাত বেতিরের এক রাকাত বেতিরের সবচেয়ে বেশি হাদিস আছে আমরা অচিরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বইটা পেয়ে যাব আজকে খবর নিলে বোঝা যাবে আছে কি না অবশ্য আমি খবর নিনি আমার জানা নাই তাতে এক রেখাত বিতর পড়া যাবে না মর্মে সব হাদিসগুলি জাল আর এক রেখাত বিতর পড়তে হবে মর্মে সব হাদিসগুলি সহি বুখারি মুসলিম থেকে শুরু করে বিষয়টি দেখার জন্য সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি বলছিলাম রাতের সলাত মাসরুক রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম আন সলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল্লাইলে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন কত রাকাত করতেন ফাকালা তিনি বললেন সাবুন অতিসুন ওয়াহদাশার রাকা তিনি বললেন কখনো পড়তেন সাত রাকাত কখনো পড়তেন নয় রাকাত কখনো পড়তেন এগারো রাকাত তাহলে বোঝা গেল যে সময়ের গতিতে ছয় রাকাত রাতের সালাত আদায় করতেন এক রাকাত বিতর পড়তেন সময়ের গতিতে আট রাকাত রাতের সালাত আদায় করতেন এক রাকাত বিতর পড়তেন সময়ের গতিতে দশ রাকাত রাতের সালাত আদায় করতেন এক রাকাত বিতর পড়তেন অথবা আট রেকাত রাতের সালাত আদায় করতেন আর তিন রেকাত বিতর পড়তেন যা সব হাদিস মিলে বুঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত এভাবে আছে আমরা বুঝছিলাম ছয় আট এবার বুঝি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিস্তাইকাদা মানিস্তাইকাদা আহলাহু যে ব্যক্তি তার রাতে স্ত্রীকে জাগাল ও সল্লা ও সল্লায়া রাকাতাইনে দুইজন মিলে দুই রাকাত সালাত আদায় করল ও সল্লা রাকাতে জামিয়ান অথবা একসাথে হয়ে দুই রাকাত সালাত আদায় করল কুতিবা ফি যাকিরিন ওয়া যাকিরাত তাহলে যারা রাতে আল্লাহকে ডাকে তাদের তালিকায় তার নাম লিখে দেওয়া হবে আমরা অত্র হাদিসটি পেশ করেছিলাম যখন বলছিলাম দুই রাকাত সালাত যখন আমরা দুই রাকাতের সালাতের ধারাবাহিকতা পেশ করেছি তখন এই হাদিসটি পেশ করেছি আমরা এই হাদিসটি পেশ করে বলতে চাচ্ছি যে রাতে অন্তত মানুষ যদি দুই রাকাত সালাত আদায় করতে পারে তাহলে রাতে উঠে আল্লাহকে ডাকে যারা তাদের তালিকায় তার নাম আসবে সম্মানিত দিনী ভাবন আমরা আপনাদেরকে রাতে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি আট রাকাত রাতের সালাত এক রাকাত বিতর আট রাকাত রাতের সালাত তিন রাকাত বিতর একাধিক সহিহ হাদিস মর্মে রাতের সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি সময়ের গতিতে ছয় রাকাত সময়ের গতিতে দুই রাকাত অন্তত দুই রাকাত সালাত আদায় করতে পারলে আপনার নামটা আল্লাহকে রাতে যারা ডাকে তাদের তালিকাভুক্ত করা হবে তখন হবে এটা আপনার বিশাল পাওয়া পরের জরুরি কথা যদি ফজর হয়ে যায় করতে না পারি তাহলে কি করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নামা আন বিরদিহি আও আন শাইন মিনহু কেউ যদি তার নির্ধারিত এবাদত থেকে রাতে ঘুমিয়ে যায় রাতে রাতে উঠতে না পারে বা এরকম কিছু ঘটে যায় ফা কারাহু ফিমা বাইনা সলাতিল ফাজরে এলা সলাতি জোহর কোতে বালাহু ফিমা কারাহু মিনাল লাইলে তাহলে ও রাতে এবাদত করেছে এই হিসাবে তাকে উল্লেখ করা হবে হাদিস মুসলিম রাতের ব্যাপার তো রাতে যদি আপনি উঠতে না পারেন ধারাবাহিক পাঁচ সাত দশ রাত করেছেন মাসের মাস করে আসছেন একদিন হয়নি সকাল হয়ে গেছে আপনি দিনে যদি ওই এবাদত করে নিতে পারেন তাহলে আপনি রাতে করেছেন এটাই ঘোষণা করা হবে লিখা হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস মুসলিম বোঝা গেল না মনে হয় তাহলে তা আপনার নিরাশার কিছু নেই আর যদি একেবারেই নিরাশ হন যে আমি রাতে উঠতেই পারবো না তাহলে আপনি ভিতর রাখিয়েন না ভিতর আপনি পড়ে নেবেন আর যদি রাখেন যখনই ঘুম ভেঙেছে যখনই দেখছেন সকাল হয়ে গেছে তাহলে উঠে দুই রেখাত না দূর উঠে এক রেখাত ভিতর আগে ভিতর পড়বেন আর যদি থেকে যাই এবাদতের সময় পার হয়ে গেছে রাতের থাক ফজরের সলাতের পর থেকে নিয়ে মানে সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময় আপনার থাকলো এই সময় আপনি ওই সলাপ
ওই ইবাদত ওই তাসবিহ ওই জিকির আজকার ওই কোরআন তেলাওয়াত করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, সম্ভবপর কম ইবাদত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল আমাল ইলাল্লাহে আদওয়া মুহাওয়াইন কাল্লা, সবচেয়ে উত্তম ইবাদত যেটা মানুষ নিয়মিত করে তা একইবারই কম থেকে কম হোক না কেন, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত যেটা সর্বদা চলে, কম থেকে কম হোক না কেন, বুখারি মুসলিম। তাহলে একদিনই সূরা বাকারা পড়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, আর পরের দিন সাত দিন নেই, এ কথা নয়। ইবাদতের উপরে টিকে থাকা খুব কঠিন। ফাইদা ফরাগতা ফাংসাব ওয়া ইলা রব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। ইবাদতকে আল্লাহ বলছেন কঠোর, কঠিন জিনিস, অত সহজ নয়। আপনি হালকা মনে করছেন, অভ্যাসই হয়ে গেছেন বলে হালকা মনে করছেন তা নয়। আপনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে সূরা ইখলাস আমি প্রত্যেক দিন ফজরের উপরে তিনবার পড়ব, তিন দিন আপনি পড়ে দেখেন, দেখবেন একটা সমস্যা চলে এসেছে। আপনার ছোট ভাই, আপনার নাতি, আপনার ছেলে এসে বলছে আব্বু আব্বু আপনাকে ডাকে, তখন আপনি তাড়াহুড়া করে উঠে চলে গেছেন, দেখেন হয়নি। টিকে থাকা খুব কঠিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে অবিরাম বহাল রাখা, সর্বদা বহাল রাখা, কম হলেও যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। মর্মে সকল দিনী ভাই বোনকে আমরা রাতে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি, অন্তত দুই রাকাত। যেহেতু রাতের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন, তিনি হাত প্রশস্ত করে দিতে চান, ক্ষমা করতে চান, অতএব রাতের যে কোনো অংশে উঠে নিজের সমস্যা, ছেলেমেয়ের সমস্যা, সব কথাগুলি আল্লাহর দরবারে পেশ করি। ছেলেমেয়ে আমাকে গালি দিয়েছে, মেরেছে, এর জন্য অভিশাপ করবেন না। আপনি তাড়াহুড়া করে অজু করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি তো ছেলে এমনটা চাইনি, না ছেলে আমাকে মেনে চলবে এটাই চেয়েছি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে ওইখানে বলেন এ কথা কেন আপনি বললেন, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে ত্যাজ্যপুত্র করলাম, এ কথা বলছেন কেন, এটা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ মাত্র বিপদে থাকে, মর্মে রাতে উঠে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছিলাম। নফল সালাত আদায়ের জন্য গুরুত্বপূর্ণ নীতি পেশ করেছি, অজু করে দোয়া পড়ে শুইবেন, এবার রাতে উঠে অজু করে দুই রাকাত সালাত আদায় করে যা বলবেন সেটাই গ্রহণ হবে বলে একাধিক হাদিস বোঝা যায়। মর্মে সকল দিনী ভাই বোনকে আমল করার জন্য অনুরোধ জানিয়ে দ্বিতীয় অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় সাদ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ, সেটা আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। প্রতিষ্ঠান যত সামনের দিকে বাড়ে তত সামাজিক সমস্যা বিপদ আপদ বেশি হয়ে নেমে আসে, একথাই ঠিক। মর্মে বিপদ আপদ সমস্যা যেন আমাদের ক্ষতি না করতে পারে, মর্মে আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন, বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। তৃতীয় জরুরি অনুরোধ, আমি আপনাদেরকে জোরালোভাবে অনুরোধ জানিয়েছি, প্রতি জুমাই বাইতুল হাম জামে মসজিদে নিজে আত্মীয় স্বজন খালা ফুফু বোন খালা ভাই যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসার চেষ্টা করবেন, কেননা আমরা আপনাদেরকে বিষয়ভিত্তিক অতীব গুরুত্বপূর্ণ আলোচনা শোনাই বলে আমাদের আশাবাদী, আমরা আশা রাখি, এসব কথা মানুষের কাজে আসবে বলে আমরা আশাবাদী। সাথে সাথে যখনই বাড়ি থেকে বেরোন তখন দুইটা দশটা বিশটা পাঁচটা পঞ্চাশটা টাকা হাতে করে বের হবেন, যার কারণে আমি সকল ছাত্র শিক্ষককে বলেছি যে তোমরা তো সব টাকা পয়সা খেয়ে শেষ করছো, জুমার দিন যখনই মসজিদে আসবে তখনই খেয়াল করে পাঁচটা টাকা পকেটে নিয়ে বের হবে, যখনই তোমার সামনে দিয়ে কোটাটা পার হচ্ছে তখনই তুমি টাকাটা সেখানে দিয়ে দাও, তাহলে তুমি দান করো, এটা তোমার মনটার ভিতরে থাকবে একটা কাজ, আর তোমার মনটা প্রশস্ত হবে, আল্লাহ তোমাকে কবুল করবে। আমি একাধিক দিন বলেছি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, দান করার একটা খেয়াল থেকে যাবে,
আল্লাহ যদি কবুল করেন তাহলে পরবর্তীতে যখন পয়সা উপার্জন করতে শিখবা তখন আল্লাহ এই দানের হাতটাকে আরও প্রশস্ত করে দিবেন। যেহেতু সঠিক জায়গার দান, সঠিক জায়গায় দান করার একটি এদেশে সবচেয়ে বড় মাধ্যম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া কবরাজশাহী, জামিয়া সালাফিয়া রূপনারায়ণ ঢাকা। সাথে সাথে আরও আপনাদের জন্য উত্তম জায়গা হচ্ছে বাইতুল হাম জামে মসজিদ, শিরক বেদাত মুক্ত এদেশের সঠিক আকিদা আদর্শের সবচেয়ে বড় মসজিদ বাইতুল হাম জামে মসজিদ। সেই মসজিদে দান করার জন্য সবসময় আগ্রহী থাকবেন। বাড়ি থেকে বের হওয়ার সময়তেই কিছু টাকা কম হোক বেশি হোক নিয়ে বের হবেন। এরপরে জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক বের হয়, জামিয়া সালাফের পক্ষ থেকে আল ইতেশাম অনলাইন টিভি চালু আছে, তাতে প্রশ্ন উত্তর আসে। আমরা আপনাদের দিনই সেবা করার জন্য জীবন বাজি রেখে দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা যদি এগুলো গ্রহণ করেন, উপভোগ করেন, তাহলে ইহকাল পরকালে সফল হবেন ইনশাআল্লাহ। এ আশা রেখে সকল দিনী ভাই বোনকে এইগুলি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আমরা দীর্ঘদিন ধরে পবিত্রতার সাথে সাথে নফল সালাতের যে বিবরণ পেশ করছি তুমি আমাদের জীবনে এগুলি বাস্তবায়ন করার তৌফিক দান করো। যে কোনো সময়ে জামিয়া সালাফিয়ার জন্য একটু দোয়া করার ব্যাপারে অন্তরটা তুমি প্রশস্ত করে দাও। এ ব্যাপারে তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।